গাইস গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল উঠে পড়েছি, আজকের মেঘলা মেঘলা আবহাওয়া বেশ, আজকের মেঘলা মেঘলা আবহাওয়া, দিনটা বেশ ভালো। সকাল থেকে কারেন্ট ফারেন্ট নেই, কোনো দরকারও নেই, মেঘলা মেঘলা আবহাওয়া, গরমের সময় মেঘলা মেঘলা আবহাওয়াতেই কাফি। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা আগের ব্লগে দেখেছো যে এই বাড়িটা করছিলাম তৈরি, এই বাড়িটা একদম পুরোপুরি কমপ্লিট। এই বাড়িতে আমরা ঢুকেও করেছি, সব কিছু রেডিও করে নিয়েছি, এখন শুধু এই বাড়ির মধ্যে রঙটা বাকি আছে, এই রঙটা গলে নিলে বাড়িটা মোটামুটি কমপ্লিট। ওদিকে মা কাজ করছে, বউ বউ কাজ করছে, আমিও যাবো সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, দাঁত ফাঁত ব্রাশ ট্রাশ করে নিয়ে সকালে একটা টিউশন আছে বাড়িতে, টিউশন পড়াবো। ফ্রেশ হতে হতে এইসব পড়তে চলে এসেছে, পড়তে এসে সব রেডি, যে খাতা দেই যাবে কাজের জন্য, কুকুর দাঁড়িয়ে আছে মাকে রাস্তা ছাড়বো বলে, চললো মানুষকে ছাড়তে। যা কেন্দেলে একটু কান কান কান, সারা দিনের লেগে চলে কান। তো মা চলে গেল ফাইনালি কাজে, এবার আমরা সারাদিন বাড়িতে রাজ করো, পুরো মতন খাতিয়ে এখন খেতে দিচ্ছে মহারানী। ওরি সকালে জল বা করালো, ঝাড় দিয়া করালো, আর কি আর কি তো দেখতেই পাচ্ছ সকালে যে আগে টিউশন যেতাম, সেই টিউশনে এখন বৈকালে হয়ে গিয়েছে, এখন চেঞ্জ হয়ে গিয়েছে, তো এখন বৈকালে যাই। দেখতেই পাচ্ছ আমাদের এদিকে জঙ্গল পরিবেশ হয়ে জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছে এখন পড়াতে, এখন যাবো ওদেরকে পড়িয়ে টড়িয়ে, তারপর দেখি কি হয়। আজ পড়া ক্যান্সেল, আজ সব আমার স্টুডেন্টরা বিয়ে বাড়ি যাবে, জেনে বলছে যে বিয়ে বাড়ি যাবো দাদা, আজকে পড়বো না। বেশ ঠিক আছে, মজাই মজা, তোদের থেকে আমি বেশি মজা করবো, ছুটিতে তো বেশি আমার মজা। দিনটা বেশ মেঘলা মেঘলাই কেটে গেল আজ পুরো দিনটাই, এখন প্রায় দুটো আড়াইটা বাজে, দুটো আড়াইটার আবহাওয়া দেখো এখন পুরো মেঘলা মেঘলা, দুদিন থেকে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বেশ সেরা লাগছে, সেই লাগছে। তো ফাইনালি চলে এলাম বাড়ি, তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সব বাই।